আসসালামু আলাইকুম, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই হাতা ডিজাইনটা। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই চ্যানেলে আরও অনেক রকমের ডিজাইন শেয়ার করব, সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে করে কি হবে, আমি যেসব ভিডিও আপলোড করব সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখুন, এটা একটা থ্রি কোয়ার্টার হাতার আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। এখন আমি এই যে আমি এখানে কিছু টুকরা কাপড় নিয়েছি, এই টুকরা কাপড়গুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডিজাইনটা করে নেব। তো এটা আমার হাতা কাটিং করার পরে বেঁচে গেছে। এই তো একটা ফিতা আমি নিয়ে নিয়েছি, এই যে আমি বিট কেটে নিয়েছি, দেখুন বিটটা কতটা চওড়া আমি দেখিয়ে দিচ্ছি। তো এই বিটগুলো হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ লম্বা চওড়া, আর লম্বায় হচ্ছে আমার প্রয়োজন মতো, আপনার প্রয়োজন মতো আপনারা নেবেন, তবে চওড়াটা 1 ইঞ্চি পরিমাণ দেবেন। আর এই যে এটা দেখুন, এটাও আপনার পছন্দ মতো নেবেন। এই যে এইদিকে আর এইদিকে কিন্তু একই মেজারমেন্ট। এই কর্নার্সে ভাব করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চওড়া এবং লম্বায় একই মেজারমেন্ট নিতে হবে, তাহলে কেবলমাত্র এই চওড়াটা হবে। তো আমি এখানে বেশ কিছু এরকম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো দেখুন, এই যে আমি ফিতাগুলো নিয়েছি, মানে কাপড়গুলো কাটিং করে নিয়েছি, এবার আমি এদিক দিয়ে সেলাই করব এবং উল্টে নিলে কিন্তু আমাদের এরকম করে ফিতা হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে ফিতা তৈরি করে নিই। তো ফিতা তৈরি করার জন্য এটাকে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে, দেখুন, এবং এই দিক দিয়ে একদম সাইড বরাবর আমরা সেলাই দিয়ে দেব। আমি তো সেলাইটা করে নিয়েছি, এবার আমি এটাকে উল্টিয়ে নেব। তো তার জন্য আমি একটা কাঠি নিয়েছি, দেখুন, চিকন একটা কাঠি নিয়েছি, এবার আমি এটাকে এভাবে করে উল্টে দেব। আপনারা যখন করবেন তখন এসব ফিতাগুলো একটু বেশি করে বানিয়ে নেবেন। তো হয়ে গেল আমার ফিতা তৈরি করে নেওয়া। এবার আমি এখান থেকে একটা এরম নেব, দেন এভাবে করে দেব। তো দেখুন, এরম করেও কিন্তু দেওয়া যাবে, আবার আমরা এভাবে করেও দিতে পারি। এই যে এরম করে করলাম, দেন আমরা এভাবে করে এরকম করে ঠিক এই একইভাবে আমি মোড়াবো এবং মেশিনে সেলাই করে নেব। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমরা সুন্দর করে সেলাই করে নেব। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো, এই যে এরম করে দিলাম, তারপরে কিন্তু এরম করে এর উপর দিয়ে আমি সেলাইটা করে দেব। ঠিক একইভাবে আমি অনেকগুলো করে নেব। দেখুন এভাবে করে, দেন এভাবে করে, তারপর এরম একটা ফিতাকে এরকম মুড়ে দিলাম। এবার আমি এটাকে এভাবে এভাবে দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর একটা ফুলের মতো। তো একটা একটা করে আমি এরকম করে সেলাই করে নেব। দেখুন ওইভাবে কিন্তু আমি সেলাইগুলো করে নিয়েছি, এই যে, হ্যাঁ, একটা একটা করে মুড়ে দিয়েছি এবং সেলাইটা করে নিয়েছি। এবার আমি এগুলোকে আলাদা করে দেব।
তো দেখুন আমি কিন্তু আলাদা করে নিয়েছি। এবারে আমি এখানে একটা পিসটা নিয়েছি, এভাবে করে আমি কিন্তু সুন্দর করে এখানে সেলাই করে দেব। আপনারা চাইলে কিন্তু এভাবে করে সক এঁকে নিতে পারেন, তাহলে আরোই ভালো হবে। দেখুন এভাবে করে কিন্তু আমরা সকও এঁকে নিতে পারি। তো আমি এখানে এক স্কেল পরিমাণ জায়গা রেখে দেন কিন্তু সক এঁকে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশি বা কম নিতে পারেন। তো দেখুন এভাবে করে আমি এখানে রেখে রেখে দেন কিন্তু সেলাইটা করে নিব। দেখুন আমি কিন্তু এক সাইডে সেলাইটা করে নিয়েছি, এবারে আমি এই সাইডে সেলাইটা করে নেব। তো এখন আমরা এটার মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নেব। দেখুন এতদূর পর্যন্ত হচ্ছে। তো এই মেজারমেন্টটা আমি দেখে নিচ্ছি কতটা, 9 ইঞ্চি পরিমাণ। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই হাতাটার কাপড়টাকে একদম দুই ভাজে করে মিডল পয়েন্টটা বের করে নেব আমরা। দেন আমরা এখানে 9 ইঞ্চিতে দাগ টেনে নেব। দেখুন এবার আমরা এটাকে এইভাবে করে দাগ টেনে নিলাম। এই যে দেখুন এখানে কিন্তু একটা দাগ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমি একটা পরে নিয়েছিলাম যে বেঁচে যাওয়ার কাপড় দিয়ে, এটাকে আমি এইভাবে করে রেখে দেব। বা আপনারা চাইলে এই সাইডেও রেখে দিতে পারেন। দেখুন আমি এটা কাটার আগেই সেলাই করে নেব যাতে আমাদের কম বেশি না হয়ে যায়। কিন্তু এখানে পিন করে নিয়েছি, এবার আমরা এই দিক থেকে সেলাই করে নেব। দুইটা সেলাই ডাবল সেলাই করে নেব যাতে আমরা মাঝ বরাবর কাটিং করে এটাকে আলাদা করে দিতে পারি। তো এবার আমরা এটাকে সেলাই করে নেব। দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিয়েছি। আমরা কতটা সেলাই করব আমাদের এই যে এই দুইটার মাঝে যেটুকু কাপড় আছে সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে এর ভিতরেও কাপড়টা রাখতে হবে। যদি আপনারা একটু চিকন করেন সেটা আপনাদের হাতাটা অতটা সুন্দর হবে না। তো আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিয়েছি মাঝখানে। তো আমি এখানে এই যে কর্নারটাকে কাটিং করে দিচ্ছি যাতে এটা সুন্দর একটা কোণাসে ভাব চলে আসে। তো আমি এবার পিনগুলোকে খুলে নিলাম। তো দেখুন এটা কিন্তু দুইটা অংশ হয়ে গেল। এবার আমি এটাকে উল্টিয়ে দিব এভাবে করে। দেখুন পুরোটাকে আপনারা এভাবে উল্টিয়ে দিবেন সুন্দর করে। এই যে করার পর আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। আমি পুরোটাকে এভাবে করে উল্টে দিচ্ছি।
এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দিক দিয়ে সেলাই দিয়ে নিতে পারি। আর যদি আপনারা চান যে সেলাইটা দিবেন না, একবারে ওইটা সবাই সেলাই দেবেন, সেহেতু আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা এই যে এইভাবে করে এর ভিতরে দিয়ে দিব। এরকম করে কিন্তু আমরা এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে পারি। দেখুন আমি এখন এদিক দিয়ে পিন করে দেব। তো দেখুন আমি কিন্তু এখানে পিন করে নিয়েছি। এবার আমরা এদিক দিয়ে সেলাই করে দেব। এবার আমি এই সাইড দিয়ে যে কাপড় রয়েছে সেদিক দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নেব পটির উপরে। আমি এখানে একটা পটি নিয়েছি, বিট ধরতে পারেন। তো এটা দেখুন কতটা চওড়া, এই তো 1.5 ইঞ্চি চওড়া। আপনারা চাইলে 2 ইঞ্চিও দিতে পারেন, সেটাও অনেকটা সুন্দর লাগবে। এবং আমি নিয়েছি আমার প্রয়োজন মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো দেখুন আমি এটাকে 2 ভাঁজ করে দেন এর উপরে রেখে পুরোটার কিন্তু সেলাই করে দেবো। তারপরে এটাকে এভাবে করে ভাঁজ করে দেবো। দেখুন এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু আমি এখানে জয়েন্ট দিয়ে নিব। এই কাগজের উপরে যদি আপনারা করতে পারেন তাহলে একটু বেশি ভালো হবে। তবে পরে গিয়ে কাগজটা খোলার সময়, হ্যাঁ, আমরা যখন পেপারটা খুলব তখন হয়তো বা প্রবলেম হতে পারে। আপনারা চাইলে এটার খোলার পরেও করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে এটাকে জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোই করে নিব। দেখুন ফার্স্টে এটাতে করে নিচ্ছি, তারপর একটা পুঁতি দেওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর উপরে এর ভিতরে একটা গিট দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোতে করে নিব। এই সবগুলোতে জয়েন দিয়ে নিব। কিন্তু এখানে পুঁতিগুলো দিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে ছিঁড়ে দেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী এই যে সাইডে সেলাই করে দেব, আমাদের মেজারমেন্ট অনুযায়ী।